এখানে কুকারে ভাত বসিয়ে দিয়েছি ভাত আর এখানে ইন্ডাকশনে ডাল সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি ডাল এই যে ডাল সিদ্ধ হচ্ছে তো চলো হবিগড়ে যাই আর আগুনটা একটু কমিয়ে মানে এটা আর কি আগুন বলছি কমিয়ে রেখে গেলাম সিদ্ধ হোক অনেকটাই ডাল ভিজিয়েছিলাম তো অল্প একটু দিলাম একদম পাতলা করে ডাল করব এই যে তাই চলো হবিগড়ে যাই গুড আফটারনুন ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সুইট ফেম ব্লগস তো আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও ভালো আছি আমরা বলতে আমি ভালো আছি আর দিয়া খুব একটা ভালো না এই যে আজকে বিছনাতে পড়ে রয়েছে মুখটা দেখাও আলো অন্ধকার পড়ছে দিয়া ভালো না এই দেখো সকাল থেকে কাল থেকে না পেটে ব্যথা খুব ব্যথা করছে জিমে গিয়েছিল জিম থেকে চলে এসছে ব্যায়াম ট্যায়াম করেনি একটু করেছো একটু করেছি কই আর একটু সময় যাও আসাই তো সময় চলে গেল তো এখন আজকে মানে দুপুর থেকে তোমাদের ভিডিওটা শুরু করলাম কি আর ইয়ে পাইনি মানে ভালো লাগছিল না সকাল থেকে এমনিতে আমিও দেরি করে ঘুম থেকে উঠেছি আমার সব ক্রিম নিয়ে চলে যাবি আর দেরি করে ঘুম থেকে উঠেছি আর আজকে দিয়ার পাপ্পাও ঘরে নেই কালকে ডালিয়া বানিয়ে রেখেছিলাম আজকে নিয়ে মানে সঙ্গে নিয়ে গেল তো আজকে দিয়াকে ভাত দেবো বলে আর কি ভাত ডালটা বসিয়ে দিয়েছি ডাল আর কি কিছু ভাজি করব তোমার জন্য কিছু না কিছু একটা তো করবো আলু ভাজি পেঁয়াজ দিয়ে আজকে মঙ্গলবার চলো দেখি মা আমি আর সাথে কি ভাজি কি আলু ভাজি সাথে কি ভাজি আর কি ভাজবো দেখি আর সাথে মিষ্টি কুমড়া ভাজি না না এত সব খেলে তোমার পেটে ব্যথা মিষ্টি কুমড়া ভাজি দেখি মা চলো প্রসাদটা খেয়ে নেই এদিকে আমার পেয়েছে খুব খিদা এই যে কালকে রেখেছিলাম পেয়ারা এটা খেয়ে নেই আজকে আসছে উল্টে কেউ খাবে না খাবি বুয়ে বসেছি তো রান্না করে নিয়েছি এই দেখো দিয়া খেতেও বসেছে এই যে ফুলকপি আলু ভাজা করেছি এই যে দিয়া খেতে বসেছে আমার সব ফেভারিট আজকে এই যে পাতলা করে একদম ডাল করেছি দিয়ার জন্য আমি এই ডালটা নিরামিষ ডাল দেখবে একটু ঘনটা না হলে ভালো লাগে দিয়ার জন্য করেছি আমি পাতলা কিন্তু দিয়ার নিচ থেকে ঘন দেখে নিল না হলে একটু তো ঘন করতাম এর তো একদম জল না নাও করতাম আর ইয়ে সোয়াবিন আলু করেছি ফুলকপি আলু ভাজা সোয়াবিন আলু আর ডাল আরে একটু ঘি নিয়ে এসি একদম একটু এনেছি আমি খাবো ভাত দিয়ে গরম গরম ভাত দিয়ে খাবো আমি দিচ্ছি তো মেখে ফুলকপি আলু ভাজা আমার দিয়ার ফেভারিট তাই না কিন্তু ভাতটা খাওয়া খাও আজকে খাইল পেটে যন্ত্রণা হলে আমরা বাঙালিদের একটু পেটে ভাত পড়ে গেলে সব পেট ঠিক হয়ে যায় আচ্ছা ঠিক আছে লবণ দেবো দিছি দিছি আলাদা আলাদা দিছি আমি লবণ আনি হ্যাঁ খাও চলো আমিও খেয়ে নেবো আমারও তো ভাত নিয়ে চলে এসছি খেয়ে নেই হ্যাঁ ঠিক আছে তো এই যে সন্ধ্যার টিফিনের জন্য বানিয়ে নিয়ে আসলাম আজকে খুব তাড়াতাড়ি খেয়ে নিয়েছি যার জন্য খুব খিদা পেল তো তো এইগুলা নারিকেলের পুর তো ছিলই গড়ে তোমরা তো দেখেছিলে আমি বানিয়ে রেখেছিলাম আর চা করে নিয়ে এসছি যেহেতু আজকে মঙ্গলবার অন্য কিছু খেতে পারবো না তো এটাই বানিয়ে নিয়ে আসলাম আর পুর তো বানানোই আছে তো এমন কিছু না শুধু তো সন্ধ্যাবাতি দিয়ে গিয়েই বানিয়ে নিয়েছিলাম খুব খিদাও পেয়েছি সকাল সকাল আজকে খেয়ে নিয়েছি খিদা তো পাবেই তাই না আর অন্যবার হলে তো আচ্ছা ঠিক আছে আর এখন একটু বেরোতেও হবে তো বাইরে গিয়েও তো খেতে পারতাম কিন্তু আজকে তো মঙ্গলবার কিছুই খেতে পারবো না আর একজন শুয়ে আছে শরীরটা ঠিক হয়েছে না কিরে মনে হয় এখন একটু ওদিকে আসো আসো ওদিকে আসো আসো চুলটা আমি আছড়ে দেবো এখন আর ইয়ে এই যে পেটে গুড়গুড়ি করছে আমি চাটা খেয়ে চুলটা আছড়ে দেবো যাও না গেলে যাও না কই না যাও ফেটে আরাম পাইবা না ওয়েদারও এত খারাপ মেঘলা করেছে বৃষ্টিও পড়ছে একটু একটু করে ঝিরিঝিরি করে
তাই আমি আর বললাম না, ড্রেস ব্রেস চেঞ্জ করার জন্য থাক, শুয়ে থাক, সারাটা দিনই তো শুয়ে আছে। কিন্তু আজকে একটু ভাত খেয়ে ভালো লাগে লাগলো না তো? আগে লেগেছিল, খেয়েছি যখন, এখন আবার কি করছে একে তো। ঠিক আছে দিয়া, এই দেখো কত সুন্দর শাইন করছে। দিয়া বলছে এগুলা এত শাইন করছে মনে হচ্ছে না তেল, কিন্তু এই যে এই দেখো তেল তো না। আর নিশ্চয়ই তোমরা যারো যারা জানো তারা তো বুঝতেই পারছো শাইন কেন করছে, চিনি শিরা। বিত্রি মিষ্টি দিছি না তো। তো বন্ধুরা বলেছিলাম না একটু বেরোবো, তো বেরিয়েও ছিলাম আর ওইখানে গিয়ে একটু ভিডিও করতে পারিনি। দাঁড়াও দরজাটা খুলে নেই, যে ভিডিও করতে পারিনি কারণ হচ্ছে দিয়া যায়নি, দিয়া শরীরটা ভালো না তো তাই দিয়াকে আর নিয়ে যায়নি। গেলাম আর আসলাম ওই একটু সামনেই, তো আসার সময় যে মানে গেলাম আর কি, একটু মন্দিরে গেলাম তো ওই যে একটু প্রসাদ নিয়ে আসলাম। প্রসাদ তো সবারই বাটিয়ে বাটিয়ে দিচ্ছিল কিন্তু দিয়া তো যায়নি, তো আমারটা একবারে প্যাক করে নিয়ে চলে এসেছি তো তাই আর কি। আর ওই যে ওই দেখো দিয়া শুয়ে আছি, প্রসাদ মাল লাগে। মায় কত কষ্ট করে আনছি তোমার জন্য, কত কষ্ট কত কষ্ট করছি আমি, কত কষ্ট করিয়া বাইকও ধরতে পারছি না, করতে পারছি না অমনি এমনি এমনি। আমার ন এগুলা হচ্ছে আমাদের সিক্রেট কথা তাই না, কেউ বুঝবে না। পিছু পিছু হোলির গন্ধ করছে কেন, আমার কি হয়েছে আজ? একবার আমি বোমের গন্ধ পাই, একবার হোলির গন্ধ পাই। আরে আগে বোমের গন্ধ পেয়েছিস, আমি মশার ধূপকাঠি জ্বালিয়েছিলাম, মশার ধূপকাঠি জ্বালালে বোমের গন্ধ কেন আসবে? ওই তো আজ ভালো লাগছে না, একটু পরে আমি ভাত, আজকে দুবেলা ভাত খাবো। কি হয়েছে খেয়ে নাও, আজকে ভাত কখন ভাত খাবো, খেয়ে কালকে জিমে গিয়ে এমন দৌড়াবো। চলো আদর করতে 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 শূন্য মনে রে ভালো লাগে না গড়ে কে সামনে চিল্লা বেটা। কেউ একজন শরীর যদি ভালো না থাকে ভালো লাগে না, এই যে পড়ে আছে সারাটা দিন থেকে বিছানাতে তাই না বাবু? গুজু গুজু রে গুরু, চলো বাই বন্ধুরা। কিছু নেই আজকে দেখানোর মতো, তো কি করবো, তো এখানেই এন্ড করে দেই। এটা কি হয়েছে এই দেখবে, কি করছো? ওদেরকে দেখাচ্ছি। কি দেখাচ্ছিস? আমার চশমার পাওয়ার। আচ্ছা ঠিক আছে বাই বন্ধুরা, গুড নাইট, আবার দেখা হবে নতুন একটা ব্লগে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ঠিক আছে?
কুত্তার বাচ্চা, হয়তো কুত্তার বাচ্চা ছিল না হলে বিড়ালের বাচ্চা ছিল, ওই দেখি ঘুমাইবে পুরো কুত্তার মতো।